মেয়েকে রেখে ক্লাস নিতে গিয়েছিলেন শিক্ষিকা মা। আর সেই সুযোগে সাদে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল স্কুলের প্রিন্সিপাল সহ মোট চারজন শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের জেহানাবাদের কাকোস সেকেন্ডারি স্কুলে। ঘটনায় অভিযুক্ত চার শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় SDPO PK শ্রীবাস্তব জানান, গতকাল স্কুলের বিল্ডিংয়ে ঘোরাফেরা করছিল 12 বছরের ওই কিশোরী। সেই সময় তাকে ছাদে নিয়ে গিয়ে গণধর্ষণ করে চার শিক্ষক। অভিযুক্তরা হলেন রাজু আহমেদ, অতুল রহমান, আব্দুল বারী ও শওকত। এদিকে পরে মেয়ের মুখ থেকে সহকর্মী শিক্ষকদের কুকীর্তির কথা জানতে পারেন ওই মা। হাসপাতালে ভর্তি করেন তাকে। পরে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, রবিবারের বদলে শুক্রবার বন্ধ রাখা হয় ওই স্কুল। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।